বরগুনার 6 নং ইউনিয়নের মানিকখালি আমার গ্রাম, যেখানে রয়েছে দিগন্ত জোড়া ফসলের মাঠ। ছনের ঘরের উপর দিয়ে মেঘ খেলা করতে করতে যাওয়া আসা করে, যেখানে জোয়ারের পানিতে পায়রা নদী তার যৌবন ফিরে পায়। এখন ঈদ উল আজহার সময়, কোরবানির জন্য প্রস্তুতি নিচ্ছি। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আজকে হচ্ছে ঈদের দিন আর আমরা নামাজ পড়তে বের হয়েছি। এখন বাজে হচ্ছে 7টা, তো নামাজ পড়ে এখন বাসার দিকে যাইতেছি। আর বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে কতক্ষণ পরপরই বৃষ্টি নামে, আবার কতক্ষণ পরপর রোদ উঠে। এই ছাগলটাকে আমরা কুরবানি দিব। এই যে ছাগলটা আদর করতেছে, আজকে এটা কুরবানি দিব। নামাজ পড়ে আসছি এখন, এই যে ছাগলটা খাওয়ানো হচ্ছে, একটু পরে আমরা গোসল করাবো, পরে আমরা কুরবানি দিব। আর আজকে সারাদিনে আমরা কি করছি সেটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। পেয়ারা পারতেছে কি দিয়া, এটা কি আপা? আমরা দেখে এই যে কত সুন্দর, এই হাত দিয়ে পারা যায় আমরা, মাশাআল্লাহ। তো সব গাছে এই আমরা আসছে, এই গাছে আমরা, ওই যে ওই পাশে যে আমরা গাছ ওইখানেও আমরা আসছে। এদিকে আবার এই যে এই গাছটার পেয়ারা মিষ্টি না সালমা আপা? ওইটার থেকে এইটা মিষ্টি, এটা খেয়ে দেখ। আর ওই যে ওদিকে ইয়াসিন, ইয়াসিনের নানায় নানি সবাই মিল্লা জিল্লা আর কি ছাগল কাটাকাটি শুরু করে দিছি আমরা অলরেডি। আজকে আকাশটা দেখেন, জানেন আকাশটা দেখো, ইয়াসিন দুধ পরে, দুধ বালতিতে কি করবা? দুধ রাখবা? তো এই যে আমাদের এখন চামড়া ছেলানো হইতেছে। আব্বা এই ছাগলটা কতদিন ধরে আপনি পালতেছেন? 4 বছর। বৃষ্টি শুরু হয়ে গেছে আর কি। এই যেটা আমরা সকালে আমি বলছিলাম যে এই রোদ এই বৃষ্টি, মানে হঠাৎ বৃষ্টি। তো এখন হচ্ছে, এখন দেখাও এদিকে দেখাও, এই যে প্রায় আমাদের হয়ে গেছে, এদিকে দেখাও, এই যে এদিকে কাটাকাটি আরও কিছু আছে। আর এখন বর্ষার সিজন, প্রচুর বৃষ্টি। তো এইগুলো নিয়ে আমরা ভিতরে যাব, ভিতরে গিয়ে পরে কাটাকাটি হবে। আর সেই এখন হচ্ছে এই যে কাটাকাটি করতেছে, এদিকে আব্বা, আব্বারে দেখাও, আব্বায় কাটতেছে হাত দিয়ে আর আমি কাটতেছি মাংস। তো আমাদের ছাগল কাটাকাটি বেশিক্ষণ সময় লাগবে না, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের হয়ে যাবে, পরে শুধু খাওয়া। পেয়ারা পারতেছি তাই? আরে ও বড় বড়, ওরে বাবা, এই দেখেন। আর আরেকটা কথা বলি, আজকে টুলিপ টুনিপও যা পারে তাই পোকা, ওটা পোকা জানি না, কিন্তু ও আজকে যেটা ধরতেছে ওইটাই পোকা। এখন বর্ষার সিজন তো এই জন্য দেখ, পেয়ারা নষ্ট নষ্ট না। আমার বাগিনা ইয়াসিন কিনে আসছো? আমরা ও আমরা আর হচ্ছে এই দেখেন, দেখি কিন্তু জীবে জলা এসে পড়তেছে, দারুণ একটা পরিবেশ আর দারুণ একটা আবহাওয়া, প্রশান্তি। আর এখন খাবো আমরা, দারুণ। গাছের ফ্রেশ আমরা, কোনো ভেজাল নাই। যে জায়গায় চুপচাপ বৈশা আছি কোনো শান্তি নাই, এই আইসা এই পাকা চুল উঠাইতাস। বয়স আমার বেশি না, ওরে টুকটুকির মা, খালি চুল কয়টা পাইকা গেছে বাতাসে। এই চুল বলে পাকছে, কই দেখেন সব কালা চুল, ওই আয়া কই কই। তো এখন হচ্ছে জোয়ারের টাইম, দেখেন থই থই করতেছে পানি, সামনে হচ্ছে পায়রা নদী, দারুণ একটা পরিবেশ, অসম্ভব সুন্দর। তো এখন হচ্ছে ঝিঙ্গা পাড়া হইতেছে, আপনাদের যদি একটু দেখাই, ওই যে আব্বা ঝিঙ্গা পাড়তেছে। এই ঝিঙ্গাগুলা আমরা যখন আসছি তো
তখন খুব ছোট ছোট ছিল না আব্বা? মাশাআল্লাহ আস্তে কি কোন দুই তিন দিন হয়েছে আর কি বড় হয়েছে মাশাআল্লাহ দুইটা এক কেজি হবে নাকি আব্বা? ধুন্দুল ওই যে ধুন্দুল না এই যে এটা হচ্ছে ধুন্দুল দেখতে পাচ্ছেন আর আব্বা এই যে কাছি এটা কি দাও লাগাইছেন না কাছি কাছি লাগাইছে এখানে এক একটা সাইজ দেখেন কত বড় মাশাআল্লাহ এই দেখেন জিঙ্গা আরে একটা শসা আছে না এক একটা জিঙ্গা সাইজ এক হাত হবে এক হাত এই যে জিঙ্গা রান্না কি শেষ নারেন মাটির চুলায় রান্না এই যে দেখেন তুমি ফার্স্ট টাইম মাটির চুলায় রান্না করতেছো তোমার এক্সপিরিয়েন্স বলো অনেক ভালো লাগতেছে আর মাটির চুলা থেকে গ্যাসের চুলা রান্না দিবি সহজ ওয়াও নাইস দেখেন দারুণ একটা কালার আছে সেই না কালার খুব সুন্দর মাশাআল্লাহ তো আমাদের রান্না হয়ে গেছে এই যে খুব সুন্দর একটা কালার আসছে আর সামনে এই যে বিশাল ধান ক্ষেত ক্ষেত দেখতে দেখতে এখন খাসি মাংস খাবো কি অবস্থা সবার সকাল থেকে খুবই ব্যস্ত ছিলাম কোরবানি নিয়ে ছাগল কোরবানি দিলাম ওইটা রান্না বান্না হইলো পরে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিলাম অনেকদিন পরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমালাম খেলতেছো তুমি ফ্রি ফায়ার না আচ্ছা এখন কি কোন পর্যায়ে আছো কি করতেছো এখানে প্রতিদিন কয় ঘন্টা খেলো এই গেমস এক ঘন্টা দুই ঘন্টা এমনিতে কি করো পড়াশোনা করো এমনিতে কি কাজ করো জালে হচ্ছে নদীতে কাজ ই করে মাছ ধরে আর যতক্ষণ সময় পায় অতক্ষণ হচ্ছে এই ফ্রি ফায়ার এইগুলো খেলে যে এই জিনিসটা দেখানোর কি আছে বা কেন দেখালাম বর্তমান প্রজন্ম যারা আছে তারা ম্যাক্সিমামই এই মোবাইলের মধ্যে ডুবে আছে কেউ ওখানে ফ্রি ফায়ার আরও কী কী গেমস আছে যার নাম আমরা জানি না ফ্রেন্ড সার্কেল বসে আছে সবাই গেমস খেলতেছে কিন্তু কারোর সাথে কারো কোনো কথা নেই ওই যে আত্মার যে বন্ধনটা সবার সাথে সবার যে আত্মার আন্তরিকতা ওই জিনিসটাও এখন পাই না আমি গ্রামে আসার পরে এই জিনিসটা আসলে দেখলাম তো ভাবলাম একটু দেখাই আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ